বন্ধুত্ব সম্পর্কে বাইবেল কি বলে? প্রিয় বিশ্বাসী, বন্ধু হলো এমন কেউ যিনি আপনাকে বোঝেন, যিনি যে কোনো অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবেন, কখনো আপনার দুর্বলতার সুযোগ নেবে না, বরং আপনার দুর্বলতার সময়ে সাহস ও শক্তি দেবে। সে কখনো আপনাকে নিচে নামাতে নয়, বরং গড়ে তুলতে সাহায্য করবে। সুখে দুঃখে বিপদ আপদে সাথে থাকার ব্যক্তিটাই হলো বন্ধু, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। যেমন যোহন 15:13 তার 13 পদে যিশু বলেছেন, কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারও নেই। এই বাক্যের মাধ্যমেই যিশু দেখিয়েছেন যে বন্ধু কাকে বলে। যিশু আমাদের খাঁটি এবং বিশ্বস্ত বন্ধু, যিনি আমাদের জন্য ক্রুশের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সত্যিকারের বন্ধু। প্রিয় বিশ্বাসী, আজ ঈশ্বর আপনাকে বলতে যাচ্ছে, বন্ধু ঠিক এমনই হওয়া দরকার যে নিজের স্বার্থের কথা কখনো ভাবে না, বরং সে প্রেম করে সবসময়। ইয়োব 6:6 তার 14 পদে বলা হয়েছে, হতাশ লোক যদিও বা সর্বশক্তিমানকে ভক্তি করা ছেড়ে দেয়, তবুও তার বন্ধুদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা। প্রিয় বিশ্বাসী, এখানে একজন সত্যিকারের বিশ্বস্ত বন্ধুর কথা বলা হয়েছে, যে তার সঙ্গীর করুণ অবস্থাতেও ছেড়ে যাবে না, যে কোনো প্রতিকূলতার মধ্যে তার হাত ধরে রাখবে। বন্ধুত্ব ঠিক এমনই হওয়া উচিত। হিতোপদেশ 27:27 তার 17 পদে বলছে, লোহা যেমন লোহাকে ধারালো করে তেমনি একজন আরেকজনের জীবনকে কাজের উপযুক্ত করে তোলে। এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই বন্ধুত্বের চরিত্র এমনই হওয়া দরকার, একজন পড়ে গেলে আরেকজন তাকে তুলে ধরবে। বাক্যের দৃষ্টান্তটি বন্ধুত্বের আসল চিত্র তুলে ধরে। লোহা যেমন লোহাকে ধারালো করে তেমনি একজন বন্ধু তার অপর বন্ধুকে ভালোবাসায় বেঁধে রাখে। প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদের বন্ধুত্বের বিষয়ে আরও সতর্ক করে দিচ্ছে। হিতোপদেশ 22:24 তার 25 পদে বলা হয়েছে, বদমেজাজি লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, যে সহজে রেগে যায় তার সঙ্গে মেলামেশা করো না, তা করলে তুমি তার মতো চলাফেরা করতে শিখবে আর নিজেকে ফাঁদে ফেলবে। এখানে বলছে, যে ব্যক্তি বদমেজাজি তার সাথে যেন আমরা বন্ধুত্ব না করি, কারণ সে আদেও আপনার বন্ধু নয়, কারণ তার কাছ থেকে আপনি কখনো ভালো কিছু শিখতে পারবেন না। উল্টো তার উগ্রতা আপনার জীবনে নেগেটিভ আচরণ নিয়ে আসবে। প্রিয় বিশ্বাসী, ভুলে গেলে চলবে না যে আপনি কে। আপনি হলেন ঈশ্বরের সন্তান, যিনি আপনাকে এই জগৎ থেকে বেছে নিয়েছেন। কারণ যখন আপনি যিশুকে বিশ্বাস করেছেন, তখন যিশু আপনার সমস্ত পাপ মুছে এক ধার্মিকতার জীবন আপনাকে দিয়েছে। তাই বন্ধু, যদি আজ আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের কখনো উচিত নয় নিজের ইচ্ছামতো চলা। আমাদের উচিত ঈশ্বরের ইচ্ছা অনুসারে পদক্ষেপ গ্রহণ করা। যিশাইয়া 30:1 তার 1 পদ বলছে, সদাপ্রভু বলছেন, ধিক সেই একগুঁয়ে সন্তানেরা যারা পরিকল্পনা মতো কাজ করে কিন্তু আমার পরিকল্পনা মতো নয়, তারা বন্ধুত্ব স্থাপন করে কিন্তু আমার আত্মার ইচ্ছে মতো নয়, এইভাবে তারা পাপের উপরে পাপ বোঝাই করে। প্রিয় বিশ্বাসী, এখানে ঈশ্বর বলেছেন, যদি আজ আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি, অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের উচিত যে কোনো কাজে কিংবা সিদ্ধান্তে ঈশ্বরের বাক্য কি বলছে সেই দিকে ধ্যান দেওয়া। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা নিজেদেরকে খ্রিস্টীয় বিশ্বাসী বলি বটে, কিন্তু সেই মতো কাজ করি না। যেমন এখানে ঈশ্বর বলছেন,
সেই নামদারি খ্রিস্টানগুলো যারা নিজের পরিকল্পনা মতো কাজ করে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কাজ করে না, যে কারণে ঈশ্বর তাদের ব্যবহারে কষ্ট পান। বাইবেল বলে যে আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের, কিন্তু আমাদের মধ্যে অনেকে ঈশ্বরের প্রতি সে আস্থাটুকু রাখে না। প্রিয় বিশ্বাসীগণ, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা মহান ঈশ্বরের সন্তান। এই জন্য আমাদের জীবনে যে কোনো কার্য যাচাই করা উচিত, যে কাজটি আমরা করব তাতে কি ঈশ্বরের বাক্য সম্মত করছে কি না। সেটা হতে পারে আমাদের বন্ধু নির্বাচন কিংবা জীবনসঙ্গী নির্বাচন, কিন্তু আজ আমাদের উচিত ঈশ্বরের নির্দেশ অনুসরণ করা, ঈশ্বরের আত্মার ইচ্ছামতো চলা। প্রিয় বিশ্বাসী, আমরা জগতের আত্মাকে পাইনি, যে কারণে জগতের কথা শুনব। আমরা সেই পবিত্রজনের কাছ থেকে ঈশ্বরের আত্মাকে পেয়েছি, সেই জন্য পবিত্র আত্মার ইচ্ছামতো এবং তার নির্দেশনা অনুসারে আমাদের চলা দরকার। যখন আমরা ঈশ্বরের আত্মা বা ঈশ্বরের বাক্য মতো চলি না, তখন নিজের ইচ্ছা পূরণ করে পাপের উপরে পাপ পূজাই করি। কিন্তু আজ যদি আপনি একজন খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকেন এবং একজন জগতের লোককে আপনার বন্ধু বানান অথবা জীবনসঙ্গী বানান, তাহলে প্রশ্ন হলো সে এবং আপনি কি খ্রিস্টের পথে চলতে পারবেন? কখনোই না। একজন চার অধ্যায় তার পাঁচ পথ অনুযায়ী যারা জগতের তারা জগতের কথা বলে। যদি তাই হয় তাহলে এই দুইজন কখনো এক রাস্তায় হাঁটতে পারবে না। যাকব চার অধ্যায় চার থেকে তার ছয় পদে স্পষ্টভাবে বলা হয়েছে, অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। তোমরা কি মনে করো, পবিত্রশাস্ত্র মিথ্যাই এই কথা বলে? পবিত্র আত্মা যাকে ঈশ্বর আমাদের অন্তরে দিয়েছেন, তিনি আমাদের ভক্তি পাওয়ার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন। কিন্তু ঈশ্বরের দয়া আরও বেশি, সেই জন্য শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য স্পষ্ট বলছে, যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন এবং জগতের কোনো একজন মানুষের সাথে বন্ধুত্ব করেন বা জীবনসঙ্গী হিসাবে বেছে নেন, তাহলে আপনি নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলেন। প্রিয় বিশ্বাসী, সহজভাবে বুঝুন, একজন জগতের ব্যক্তির আচরণ, তার জীবনধারা কিংবা চালচলন কখনোই একজন খ্রিস্টীয় বিশ্বাসীর সাথে মিলবে না। এই বিষয়ে গালাতীয় পাঁচ অধ্যায় ১৯ থেকে তার ২৫ পদে সুন্দরভাবে বোঝানো হয়েছে। যদি আপনি গালাতীয় পাঁচ অধ্যায় ১৯ থেকে ২১ পদ পড়েন, তাহলে সেখানে দেখতে পাবেন পাপ স্বভাবের কাজগুলো স্পষ্ট দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, হিংসা, মাতলামি, হইহুল্লা করে মদ খাওয়া আর এইরকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনও তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। প্রিয় বিশ্বাসী, এখানে জগতের বন্ধুদের বিষয়ে বলা হয়েছে, যাদের জীবনধারা একেবারে পাপের মধ্যে, যে কারণে ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, হিংসা, মাতলামি, হইহুল্লা করে মদ খাওয়া ইত্যাদি মন্দ কাজ দেখতে পাওয়া যায়। কারণ তারা তাদের জীবনে যিশুকে গ্রহণ করেনি, যে কারণে তাদের জীবনে পবিত্র আত্মা নেই। আর এই কারণেই ঈশ্বর চান না আপনি একজন ঈশ্বরের সন্তান হয়ে জগতের সাথে বন্ধুত্ব করেন। কারণ আপনার জগতের বন্ধু যদি মদ খায়, তাহলে সেও আপনাকে তা খেতে বলবে, আর আপনি প্রথম প্রথম না বললেও পরে খেতে বাধ্য হবেন। একইভাবে তার বাজে স্বভাবগুলো আপনার মধ্যে কাজ করবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনি জগতের নন, আপনি তো খ্রিস্টের, যে কারণে আপনার জীবনে পবিত্র আত্মাকে পেয়েছেন, যিনি আপনাকে পবিত্র পথে পরিচালনা করে। গালাতীয় পাঁচ অধ্যায় তার ২২ পদে বলা হয়েছে, কিন্তু পবিত্র আত্মার ফল হলো
ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়া স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা। প্রিয় বিশ্বাসী, একজন প্রকৃত ঈশ্বরের লোকের জীবনে ঈশ্বরের স্বভাবগুলো দেখা যায়, কারণ সে জগতের পাপ আত্মার অধীনে চলে না, তিনি বরং পবিত্র আত্মার অধীনে চলেন। আর সেই পবিত্র আত্মার ফলগুলো এই বাক্যের মধ্যে দেখলাম, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়া স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, যা প্রমাণ করে একজন খ্রিস্টীয় বিশ্বাসী একেবারে জগৎ থেকে আলাদা। এই কারণে ঈশ্বর বলেছেন, যদি আমরা খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকি তাহলে কখনো জগতের লোককে বন্ধু বা জীবনসঙ্গী বানাতে পারি না। 2 করিন্থীয় 6:14 বলছে, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই জলে কাঁধ দিও না, ন্যায়ের সঙ্গে অন্যায়ের যোগ কোথায়, আলো ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে। এই বাক্যে আরও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, একজন খ্রিস্ট বিশ্বাসী কখনো জগতের লোকের সঙ্গে বন্ধুত্ব বা জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে পারে না, কারণ আপনার জীবনে যদি যিশু থাকে তাহলে আপনাকে আলোর সাথে তুলনা করা হয়েছে, কিন্তু জগতের লোককে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। আর সাধারণভাবে বোঝা যায় আলো ও অন্ধকার কখনো এক নয়। প্রিয় বন্ধু, এই মূল্যবান ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেছেন তাহলে আজ আপনি বাইবেলের সত্য জেনেছেন, সেই সাথে ঈশ্বরের আশীর্বাদও পেয়েছেন। তাই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারদের সাথে শেয়ার করুন, যেন তারাও সত্য জানে ও আশীর্বাদ পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।